হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদের দেখাবো বুদ্ধা পার্ক রেসিডেন্সি, রা বাংলার একমাত্র গভর্নমেন্ট প্রপার্টি যেখান থেকে আপনারা সুন্দরভাবে বুদ্ধা পার্কের ভিউ পাবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট 24 ঘন্টা আপনারা বুদ্ধা পার্কে এন্ট্রি করতে পারবেন। এই হোটেলের পেছন দিক দিয়েই বুদ্ধা পার্কে এন্ট্রি করা যায়, তাই জন্য এই হোটেলে থাকলে বুদ্ধা পার্কের জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না আর 24 ঘন্টাই পার্কে এন্ট্রি করা যায়। তো এই একটা ফেসিলিটি আপনারা এই হোটেলে থাকলে পাবেন। আর এই হোটেলের বেশ কিছু রুম আছে যেগুলো বুদ্ধা পার্ক ভিউ রুম। আমরা ওরকমই একটা রুমে রয়েছি যার জানলা দিয়ে দেখুন সুন্দর বুদ্ধা পার্কের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দিন রাত সবসময়ই আপনারা এখান থেকে সুন্দরভাবে বুদ্ধা পার্কের ভিউ দেখতে পাবেন, যদি না ক্লাউডে ঢাকা থাকে। তাহলে চলুন হোটেলটা কিরম সেটা একবার দেখে নিই। বুদ্ধা পার্ক রেসিডেন্সি একটা গভর্নমেন্ট প্রপার্টি রা বাংলা। তো আমরা এই হোটেলটা বুক করেছি, প্রথমে আপনাদের প্রাইসটা বলে দিই, 3,000 টাকা ভিউ রুমস, বুদ্ধা পার্ক ভিউ আছে সঙ্গে প্লাস জিএসটি 18% জিএসটি। তো 3,360 টাকা দিয়ে আমরা এক একটা রুম বুক করেছি। এই দেখুন, এটা হলো ব্যাক এন্ট্রান্স, ফ্রন্টের দিকে ওদিকে কিছু থাকলে আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এই ফ্লোরে আমাদেরকে রুম দেওয়া হয়েছে। তো দেখুন রুমটা কি রকম সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এগুলো ভিউ রুম, ভিউ ডিলাক্স রুম। এই হচ্ছে রুম, ঢুকেই ফার্স্টে এখানে একটা ছোট আলমারি রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে দুটো চেয়ার, একটা টেবিল, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এইখানে একটা টিভি রয়েছে। এই হচ্ছে বেড, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এবার আপনারা দেখুন এই হচ্ছে হোটেলের অবস্থা, দেখুন একটু ভালো করে আপনাদের দেখাই। এটা হচ্ছে হোটেলের অবস্থা, ঠিক আছে। আমরা 4টে রুম বুক করেছি, 4টে রুমেরই একই হাল। এবার ওয়াশরুমটা আপনাদের দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, দেখে বুঝতেই পারছেন। আমরা যখন বললাম রুমগুলো এরকম কেন, বলছে এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওনারা বোঝাতে চাইছেন গভর্নমেন্ট প্রপার্টি এরকমই হবে, সে আপনি যত টাকা দিয়ে বুক করুন না কেন। এবার দেখুন, হ্যাঁ ভিউটা আছে, সত্যিই ভালো ভিউ আছে। এই দেখুন এখান থেকে বুদ্ধা দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের আরেকটা কথাও বলি, সবকটা রুম থেকে কিন্তু দেখা যাচ্ছে না। ভিউ রুম বললেও এই একটা রুম থেকে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের 4টে রুমের 2টো রুম থেকে দেখা যাচ্ছে, আর 2টো রুম থেকে একদম কর্নার দিয়ে অল্প একটুখানি দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রুমের অবস্থা, আমি অ্যাজ এ ব্লগার আপনাদের দেখিয়ে দিলাম যে কিরকম অবস্থা হোটেলে। এবার আপনারা ডিসিশন নেবেন এখানে এসে আপনারা থাকবেন কি না। তো আপনাদের আরও একটা ক্যাটাগরি রুম আমি দেখাচ্ছি। এই রুমটা আমাদের সকালবেলা দেওয়া হয়েছিল একজনকে, কারণ ওই রুমের গিজার চলছিল না, তো এটা ইউজ করতে দেওয়া হয়েছিল। এটা আমাদের রুমটার থেকে এক ক্যাটাগরি হায়ার রুম বলেই ওনারা বলছিলেন। তো এখানে সেরকম কিছু এক্সট্রা নেই, দেখুন সেই ওয়াশরুমটা একটু বড়, কিন্তু কন্ডিশন সেই একই রকম, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন বলা যাবে না। এখানেও বেসিন, ওয়েস্টার্ন কমোড আর গিজার রয়েছে। তো এছাড়া আর বিশেষ কিছু দেখতে পাচ্ছি না, তবে রুমটা একটুখানি অন্যরকম। রুমটা দেখুন, এখানে একটা ছোট আলমারি রয়েছে, একটা টেবিল, সামনে চেয়ার, একটা বড় আয়না, এদিকে একটা সোফা আর একটা সেন্টার টেবিল রয়েছে, আর একটা ছোট হাফ ওয়াল রয়েছে যেটা দিয়ে বেডরুমটা পার্টিশন করা রয়েছে। আর এই হলো বেডরুমের বেড, আর এই বেডের পাশে একটা সাইড টেবিল, তাতে রয়েছে একটা কেটলি, সেটা আমাদের রুমেও রয়েছে। আর এখানে একটা টেবিল, আর তার উপরে একটা টিভি। আর যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ভিউটা, যে এই বেড থেকে শুয়ে আপনি এই জানলার দিকে তাকালেই ভিউটা পাবেন, এই দেখুন। তবে এই নয় যে মানে একদম ডাইরেক্ট ভিউ, সেই একটুখানি সাইড দিয়েই দেখতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর ক্লাউড, বৃষ্টিও হচ্ছে। তো এবার আপনাদের একটু দেখিয়ে দিই হোটেলের পেছন দিকটা, পেছন বলতে এটাই অ্যাকচুয়ালি সামনের দিক বলা যেতে পারে, কারণ এদিকেই বুদ্ধা পার্ক, বুদ্ধা পার্কের দিকে বেরোনোর এটাই রাস্তা।
তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে এই সিঁড়িটা দিয়ে নেমে চলে গেলেই আমরা বুদ্ধা পার্কে ঢুকে পড়তে পারব। তো এটাই হলো এই হোটেলের সব থেকে ভালো জিনিস, যে আপনাদের আগেও বলেছি যে এখানে 24 ঘন্টা বুদ্ধা পার্কে যাওয়া যায় এবং কোনো এন্ট্রি ফি লাগে না। তো এইটাই এই হোটেলের একমাত্র ভালো জিনিস। আর এই বুদ্ধা পার্কের ওপরে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে বুদ্ধা পার্কের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপর চলুন আপনাদের একটু দেখাই ব্রেকফাস্টটা, এখানে কি ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়। এখানে আপনারা ভেজ নন ভেজ দু ধরনের অপশানই পেয়ে যাবেন। বুফে ব্রেকফাস্ট যদি নিতে চান 250 টাকা পার হেড, আর আলাকাটেতেও আপনারা খেতে পারেন। এই দেখুন, আমরা আলুর পরোটা নিয়েছিলাম, পুরি সবজি, রুটি সবজি, অমলেট, এসব অনেক কিছুই নিয়েছিলাম এবং টেস্ট সত্যিই খুব ভালো ছিল। চাইলে আপনারা ব্রেড অমলেটও পেতে পারেন। এখানে প্রচুর মেনু অপশান আছে, আমি আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে মেনুগুলো দেখেও নিতে পারেন। এখানে পুরো মেনুই আমি দেখিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে আপনারা কী কী এখানে পেতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।